আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ব্লকটাতে। আপনারা যারা আমাদের প্রথম ব্লকটা দেখেছেন সেখানে কিন্তু অনেকেই কোশ্চেন করেছেন যে আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসের নতুন আরও বিল্ডিং সংযোজন হচ্ছে সেগুলো কোথায়, সেগুলো দেখতে চেয়েছেন। তার আগে আমি একটু বলে নেই, আমাদের এই হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল সায়েন্সের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে ইংলিশ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি এবং ফার্মাসি, এই কয়েকটা ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এই যে পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসে এইখানে এগুলোর ক্লাস হয়। আর আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্যাম্পাসটা ছিল সেটা হচ্ছে গ্রিন রোডে, এবং কি বিবিএ এবং লর জন্য যে ক্যাম্পাসটা ছিল বনানীতে সেগুলো কিন্তু এখন আগামী 2023 সালের জানুয়ারি থেকে এই পার্মানেন্ট ক্যাম্পাসে হচ্ছে শিফট হবে। আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, সেটা আমি দেখাবো, সেখানে কিন্তু ওই সকল ডিপার্টমেন্টের ক্লাস হবে। সো বিল্ডিং একটি বহুতল বিল্ডিং করা হচ্ছে এবং বিল্ডিংয়ের কাজ কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট। সো আমি হচ্ছে একটু পরে যে এখন আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো। আর যারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখেছেন, এখনও পর্যন্ত প্রায় 30,000 স্টুডেন্ট সেটা দেখেছে, তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর কোনো ইনফরমেশান জানার প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারো। আর সবার যে বেসিক যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের খরচ কত, বা অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে, এইগুলো সেগুলো জানার জন্য admission.diu.ac এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু তোমরা সকল কিছু পেয়ে যাবে। সেখানে তোমার কত খরচ হতে পারে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটোর রেজাল্টের উপর ভিত্তি করে সেটা নির্ধারণ করার জন্য কিন্তু সেখানে ক্যালকুলেটর আছে। তো সেটা ব্যবহার করে তোমরা নিজেরাই আসলে বের করে ফেলতে পারবে তোমাদের কত টাকা খরচ হতে পারে কোন ডিপার্টমেন্টে পড়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো চলো এখন আমরা হচ্ছে আমাদের নতুন যে বহুতল বিল্ডিংটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ল এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য নতুন যে ভবনটি নির্মাণ করা হচ্ছে সেই বহুতল ভবনটি। আপনাদের অনেকেরই আসলে এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও, যারা রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি দেখাচ্ছি। আপনারা জানেন যে এই পাশে হচ্ছে মেইন রোডটা, রোড থেকে হচ্ছে এটা 1 মিনিটের দূরত্ব, এবং আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস যেটা আমি একটু আগে দেখালাম সেটা কিন্তু এখান থেকে 3 মিনিট ভেতরের দিকে। তো এই ছিল যারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি তারা হচ্ছে আই বাটনে ক্লিক করে যেতে পারবেন, অথবা এই ভিডিওটা শেষের ক্ষেত্রে ডান পাশে পেয়ে যাবেন আমার সেই ব্লগ ওয়ানটা। আর যারা হচ্ছে সেখান থেকে দেখার পর এখানে ভর্তি ইচ্ছুক আছেন, যে কোনো প্রকার ইনফরমেশান লাগে তারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।